আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। ঈদের দিনে সুনাইয়ের সোনাবাড়িঘাট বাজারে রেকর্ড ভিড় হয়, সৃষ্টি হয় তীব্র যানজটের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটে স্তব্ধ হয়ে পড়ে পূর্ত ও জাতীয় সড়ক। প্রায় বিকেল তিনটা অবধি যানজটের মধ্যেই ছিল বাজার এলাকা। যানজট মুক্ত করতে হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনের। যানজট মুক্ত করতে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির টিম সহ তিনজন ট্রাফিক পুলিশ এবং স্থানীয় সমাজকর্মীরা ঘণ্টা তিনেক এক যুদ্ধ করতে হয়েছে। প্রখর রোদে স্থানীয় যুবকরা প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বেশ কিছুক্ষণ ছিলেন জিপি সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বরবুইয়া। এর মধ্যেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। এক যুবকের সঙ্গে পুলিশ কর্মীর হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবকসহ তিনজন একটি ডিজেল অটোর মধ্যে বসেছিল। যানজটের সময় অটোটি পয়েন্টে দাঁড় করে রাখেন। তখন পুলিশ কর্মী আপত্তি করলে যুবক তার উপর কেঁপে যান, তাকে ধাক্কাও মারেন। এরপর পুলিশ তাকে ধরে নেওয়ার সময় আবার বাড়াবাড়ি করে বলে জানা যায়। সেই সময় তার সাঙ্গপাঙ্গরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করতে উদ্যোগ নেন। তাদের চরম অবস্থা দেখে স্থানীয় বিডিপি কর্মীরা এবং নিউ ইয়ংস্টার ক্লাবের কর্মকর্তারাও চড়াও হন। সেখান থেকে উশৃঙ্খল যুবকদের তাড়িয়ে দেন। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু যানজট লেগেই থাকে। এরপর ছুটে আসে সিআরপিএফও। বিকেলের দিকে বাহনের সংখ্যা এবং শিশুরা কমলে যানজট থেকে মুক্তি পায় বাজার। এই বছর শিশু এবং কিশোর কিশোরীদের ভিড় ছিল লক্ষণীয়। এদিকে সোনাবাড়িঘাট বাইপাসে একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এছাড়াও সোনাবাড়িঘাট বাজার সংলগ্ন এলাকায় এক মারপিটের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া যায়। ঈদের খুশির মধ্যে অঘটন নোয়াগাঁও জেলার জুরিয়ায়। কাল বৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত হয়েছেন জনৈক মহিলা। বিধ্বংসী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বহু বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। স্থানীয় সুতিরপার এলাকায় বন বিভাগের তিনটি বন শিবির পুরোপুরি তছনছ হয়ে গিয়েছে। বুড়হা চাপড়ি অভয়ারণ্যে উচ্ছেদের পর অস্থায়ী শিবিরে উচ্ছেদ হওয়া মানুষগুলো চরম সংকটে রয়েছেন। অস্থায়ী ক্যাম্পে থাকা মুর্শিদা খাতুন নামের এক মহিলা গুরুতরভাবে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিকে ঈদের নামাজের ঠিক আগ মুহূর্তে প্রচণ্ড জ্বর এবং শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে দরং জেলার দলগাঁওয়ে। জ্বরের কারণে সড়কের পাশে থাকা গাছ উপড়ে পড়ে ক্ষতি হয়েছে বিদ্যুৎ পরিবাহী তারের। ফলস্বরূপ ঈদের দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। অন্যদিকে বিহু উদযাপনের জন্য তৈরি তোরণসহ মঞ্চগুলি ভেঙে পড়েছে। অনেক স্থানে যাতায়াতের অসুবিধার সৃষ্টি হয়েছে। রাজ্যের উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে বাধ্যতামূলক টেটের যোগ্যতা প্রত্যাহার করার জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শিক্ষা বিভাগের গ্রহণ করা এই প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন পেলেই শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক থাকবে না। গৌহাটি হাইকোর্টে একটি শপথনামার মাধ্যমে রাজ্য সরকার এই কথা জানিয়েছে। উল্লেখ্য, 2022 সালের 28 ডিসেম্বর প্রকাশিত এক বিজ্ঞাপন মর্মে রাজ্যের বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 7,776টি স্নাতক শিক্ষক এবং 1,503টি স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। অন্যান্য যোগ্যতাসহ পদগুলির জন্য টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক থাকার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক প্রার্থী আবেদন করতে পারেননি। মোট পদের বিপরীতে এক তৃতীয়াংশ পদের জন্য সরকার আবেদন লাভ করতে সক্ষম হয়।
যেহেতু বিজ্ঞাপনে প্রকাশিত পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা যথেষ্ট কম, তার জন্য বঞ্চিত বহু প্রার্থী এই পদগুলিতে আবেদন করার অনুমতি চেয়ে গৌহাটি হাইকোর্টে একটি আবেদন দাখিল করেন। এই বিষয়ে রাজ্য সরকারও শপথনামার মাধ্যমে সংশ্লিষ্ট নীতি সংশোধন করে টেট প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা হাইকোর্টকে অবগত করে। প্যান কার্ড এবং আধার কার্ড ভারতের একজন নাগরিকের প্রধান নথি। একই সঙ্গে ডিজিটাইজেশন গতি পাচ্ছে, অনলাইন জালিয়াতিও দ্রুত বাড়ছে। সম্প্রতি অনেক বিশিষ্ট ব্যক্তির নথির অপব্যবহারের তথ্য সামনে এসেছে। এমন পরিস্থিতিতে এলো বড় আপডেট। আপনার প্যান কার্ড এবং আধার কার্ড সুরক্ষিত রাখতে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বত্র আপনার প্যান এবং আধার সঙ্গে নিয়ে চলা এড়িয়ে চলুন। পরিবর্তে যেখানেই সম্ভব ভোটার আইডি এবং ড্রাইভিং লাইসেন্সের মতো অন্য আইডি বিবরণ ব্যবহার করুন। আপনার প্যান এবং আধারের বিবরণ শুধুমাত্র বিশ্বাসযোগ্য কারো সাথে অথবা সংস্থার সঙ্গে ভাগ করুন। সব সময় তারিখ সহ ফটোকপিতে স্বাক্ষর করুন। সোশ্যাল মিডিয়া সহ অনলাইন পোর্টালগুলিতে আপনার পুরো নাম এবং জন্মের তারিখ লেখা এড়িয়ে চলুন। এগুলি আপনার প্যান ট্র্যাক করতে ব্যবহার করা যেতে পারে। নিয়মিত আপনার ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন। আপনার ফোনের গ্যালারিতে প্যান অথবা আধার রাখা এড়িয়ে চলুন, কারণ ফোন হারিয়ে গেলে সেগুলি সহজেই অ্যাক্সেস করা যেতে পারে। বোজালি জেলায় গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলাকে বছর ৭০ জানকী বৈশ্য বলে শনাক্ত করা হয়েছে। গত ৩-৪ দিন ধরে অসমের বিভিন্ন প্রান্তে প্রবল বেগে জোর বৃষ্টি হচ্ছে। ঘূর্ণি জোর শিলাবৃষ্টির প্রভাবে উজান থেকে নিম্ন এবং বরাক উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এরই মধ্যে গতকাল ভোর রাতে বোজালি জেলার উপর দিয়েও বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি, ফলে বহু গাছগাছালি ভেঙে পড়েছে বেশ কয়েকজন গৃহস্থের বসতঘরের উপর। এমনই এক ঘটনা সংঘটিত হয়েছে বাঙ্গালিপাড়ায় জনৈক গৃহস্থের বসতঘরের উপর একটি গাছ ভেঙে পড়লে নিদ্রাবস্থায় মৃত্যু হয় জানকী বৈশ্যের। ঘটনার পর গৃহস্থের চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার মানুষ জমায়েত হয়ে জানকী দেবীকে উদ্ধার করেন। ইত্যবসরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের কর্তারা। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোজালি সরকারি হাসপাতালে পাঠান। কাসার জেলার লক্ষ্মীপুরে অসম মণিপুর সীমান্তের বরাক উজানে জিরিমুখ নামক স্থানেও অভিনব সৌন্দর্যস্থল এবং আয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। এরকম এক সৌন্দর্যস্থল তৈরি করে শনিবার সকালে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের হাত ধরে জিরিমুখে উদ্বোধন হল ইকো ট্যুরিজম প্রকল্প বরাক রিভার সাফারি। এই ট্যুরিজম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাসার বন বিভাগের ডিএফও সহ বিভিন্ন স্তরের আধিকারিক। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জিরিমুখে ইকো ট্যুরিজম প্রকল্প বরাক রিভার সাফারি উদ্বোধন করা হয়েছে। এতে প্রত্যন্ত জিরিমুখে এক উৎসবের আমেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় উপজাতি লোকজন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, স্থানীয় যুবকরা এখানে রোজগারের সুযোগ পাবেন। বরাক রিভার সাফারির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে জনসমাগম অবশ্যই ঘটবে। মানুষের আনাগুনা থেকে পাহাড়ি এলাকায় স্বাভাবিক পরিবেশ ও শান্তি ফিরে আসবে বলে অভিমত ব্যক্ত করেন বিধায়ক কৌশিক রায়। এই প্রত্যন্ত এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন বিধায়ক। ডিজিটাল পেমেন্টে ভারত এক নম্বরে। ভারত এমনই একটি দেশ যেখানে মোবাইল ডেটা সবচেয়ে সস্তা। বর্তমানে দেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তিত হচ্ছে। সিভিল সার্ভিস দিবসে সিভিল সার্ভেন্টদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, এবারের সিভিল সার্ভিস ডে খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি সময় সিভিল সার্ভিস ডে উদযাপন হচ্ছে যখন দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে।
এমন একটি সময় উদযাপন হচ্ছে যখন দেশ আগামী 25 বছরের বিশাল লক্ষ্য অর্জনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে।